কেমিস্ট্রি ইজ নট এ প্রত্যেককে স্বাগত জানাই নিয়ে এলাম আরো একটা ভিডিও। আজকের ভিডিওতে আমরা শিখব কি করে আমরা মৌল অর্থাৎ ধাতু এবং অধাতু যৌজ্যতা নির্ণয় করতে পারি। দেখো যৌজ্যতা কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, কারণ যৌজ্যতাই ঠিক করে দেয় যখন আমরা রাসায়নিক সংকেত নির্ণয় করব। তখন এই যে আমরা বিভিন্ন সংখ্যা লিখি না, ধরো আমরা লিখি Al2O3, এই যে দুই এবং তিন কেন লিখলাম, অন্য সংখ্যাও তো লিখতে পারতাম। বা ধরো আমরা যখন অন্য সংকেত লিখি, ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, এই যে এখানে টু লিখলাম, কেন টু লিখলাম, কিন্তু যখন সোডিয়াম ক্লোরাইড লিখছি NaCl তখন আর টুটা লিখলাম না। এই যে লেখা না লেখা এগুলো কিন্তু নির্ভর করে কিসের উপর, যৌজ্যতার উপর। সেই জন্য মূলের যৌজ্যতা নির্ণয় কিন্তু আমাদেরকে শিখতে হবে। ব্যাপারটা খুব কঠিন নয়, পুরো ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে মূলের যৌজ্যতা নির্ণয় করতে পারবে। তবে প্রথমেই একটা কথা বলে রাখি, বেশ কিছু ক্ষেত্রে ব্যতিক্রম বা এক্সেপশন রয়েছে, সেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করছি না। সাধারণভাবে যে মৌলগুলোর যৌজ্যতা নির্ণয় করা যায়, অর্থাৎ যাদের যৌজ্যতার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নেই সেইগুলো আলোচনা করি। যদি তোমরা ব্যতিক্রান্ত মৌলগুলো অর্থাৎ যাদের ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায় তাদের যোগ্যতা সংক্রান্ত ভিডিও দেখতে চাও তাহলে এই ভিডিওতে কমেন্ট করবে, আমরা পরবর্তীকালে কোনো ভিডিওতে সেটা আলোচনা করবো। চলো মূল ভিডিওতে প্রবেশ করি। তাহলে দেখো যোগ্যতা নির্ণয়ের জন্য সেটা ধাতু হোক বা অধাতু হোক, প্রথম আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সেই মৌলটার ইলেকট্রন বিন্যাস করতে হবে, কারণ মৌলের ইলেকট্রন বিন্যাসের উপরই তার যোগ্যতা নির্ভর করে। তাহলে আমাদের স্টেপ ওয়ান যোগ্যতা নির্ণয়ের ক্ষেত্রে কি, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস। যদি কারো ইলেকট্রন বিন্যাস করতে কোনো সমস্যা থাকে তাহলে এই ভিডিওতে কমেন্ট করো, বা ভিডিও ডেসক্রিপশনে আমি আমাদের যে ইলেকট্রন বিন্যাস সংক্রান্ত ভিডিও আছে তার একটা লিংক দিয়ে দেবো, সেখান থেকে চাইলে তুমি ইলেকট্রন বিন্যাস শিখে নিতে পারবে। দু নম্বরে হচ্ছে যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা নির্ণয়, এটাই বেশি গুরুত্বপূর্ণ, কারণ যোজ্যতা কক্ষটাই বন্ধনে অংশ নেয়, মানে সেই মৌল থেকে যখন কোনো যৌগ তৈরি হয় সেই যোজ্যতা কক্ষে ইলেকট্রন গুলোই তাদের ইনভলভ হয়। তাই যোজ্যতা কক্ষে যদি আমরা ইলেকট্রন সংখ্যাটা জেনে যাই ইলেকট্রন বিন্যাসের পরে, সেখান থেকে আমরা কি করে যোজ্যতা বের করতে পারি চলো দেখে নিই। তাহলে ফার্স্ট এক্সাম্পল হিসেবে আমরা এই মৌলটাকে নিলাম সোডিয়াম, এর একটি ধাতু, আমরা তার যোজ্যতা নির্ণয় করছি সোডিয়াম। সোডিয়ামের চিহ্ন হচ্ছে Na, সোডিয়ামে 11 টা ইলেকট্রন রয়েছে। ইলেকট্রন সংখ্যাটা যদি জানতে হয় তাহলে মোটামুটি আমরা চাইলে 1 থেকে 20 অবধি কাদের ইলেকট্রন রয়েছে সেটা মুখস্থ করে নিতে পারি। আমি ভিডিও ডেসক্রিপশনে এটা দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে তোমরা মুখস্থ করে নিতে পারবে কোন মৌলের ইলেকট্রন সংখ্যা কত। তাহলে সোডিয়ামে কি বললাম আমরা, ইলেকট্রন সংখ্যা 11, অর্থাৎ এর অ্যাটমিক নাম্বারই অ্যাকচুয়ালি 11, মানে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা 11, কিন্তু নিস্তড়িত অবস্থায় ইলেকট্রন সংখ্যা 11। তাহলে 11 করে ইলেকট্রনের বিন্যাস কি, কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি এবং এম কক্ষে 1টি। তাহলে এটাই হচ্ছে যোজ্যতা কক্ষ, এখানে 1টি ইলেকট্রন রয়েছে। আর একটি মৌলকে আমি একসঙ্গে করি তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। ধরো আমরা এবার একটা অধাতু করছি ক্লোরিন, ক্লোরিনের ক্ষেত্রে চিহ্ন হচ্ছে Cl এবং ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17, অর্থাৎ ক্লোরিনের 17টা ইলেকট্রন রয়েছে। তাহলে ক্লোরিনের বিন্যাস কি, কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি এবং এম কক্ষে 7টি। এখন সোডিয়ামের ক্ষেত্রে এই ইলেকট্রন সংখ্যাটা কত, 1। যদি মৌলের যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা 1, 2, 3, 4, অর্থাৎ 1 থেকে 4 এর মধ্যে হয় তাহলে যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যাটাই মৌলের যোজ্যতা। অর্থাৎ সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা যোজ্যতা বলি তাহলে সেই যোজ্যতা কত, সেই যোজ্যতা হচ্ছে 1। তাহলে আরেকবার রিপিট করছি, কোন মৌলের শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা যদি 1 থেকে 4 এর মধ্যে হয় তাহলে সেই ইলেকট্রন সংখ্যাটাই তার যোজ্যতা। সেটা আমরা তাহলে 3 নম্বর পয়েন্টে লিখে নিই, যে যোজ্যতা কক্ষে মানে শেষ কক্ষে, যোজ্যতা কক্ষে লিখলে হয়তো তোমার একটু বুঝতে অসুবিধা হতে পারে, লিখে রাখছি শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা 1 থেকে
চারের মধ্যে হলে সংখ্যাটাই যোজ্য, সংখ্যাটি যোজ্যতা। তাহলে যেমন আমরা ক্লোরিনের ক্ষেত্রে যোজ্যতা কত, সেখানে কিন্তু আমরা যদি আবার বলি যোজ্যতা এক, সরি যোজ্যতা সাত, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। যেহেতু ইলেকট্রন সংখ্যাটা চারের ওপরে, যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা যদি এক থেকে চারের মধ্যে হয় তাহলে যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যাটাই যোজ্যতা। কিন্তু যোজ্যতা কক্ষ বা শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা যদি চারের বেশি হয় সেক্ষেত্রে এই সংখ্যাটিকে আট থেকে বাদ দিতে হবে, অর্থাৎ এক্ষেত্রে যোজ্যতা হচ্ছে আট বিয়োগ সাত সমান সমান এক। দুটি মৌলেরই যোজ্যতা এক, ওয়ান। সোডিয়ামের ক্ষেত্রে ওয়ান শেষ কক্ষে একটি ইলেকট্রনের জন্য, ক্লোরিনের ক্ষেত্রে ওয়ান শেষ কক্ষে সাতটি ইলেকট্রনের জন্য। তার মানে কি, যে সমস্ত মৌলের যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা দুই তিন বা চার, সেই দুই তিন এবং চার সংখ্যাটাই তার যোজ্যতা। যার কারো শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা পাঁচ হলে যোজ্যতা তিন, ছয় হলে দুই, সাত হলে এক, আট হলে শূন্য। শূন্য যোজ্যতার বা আমরা উল্লেখ করে দিচ্ছি, তার আগে আরো একটু এক্সাম্পল আমরা এবার যদি আমরা আরো একটা এক্সাম্পলের কথা ভাবি, যে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন এই দুটি মৌলের যোজ্যতা কি হবে এবং এই দুটো মৌল দিয়ে তৈরি যৌগের সংকেত কি হবে, চলো একটু দেখা যাক। তাহলে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের চিহ্ন হচ্ছে এল, অ্যালুমিনিয়াম চিহ্ন হচ্ছে এল, এবং অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ১৩, ১৩টি হচ্ছে তার ইলেকট্রন। আর অক্সিজেন মৌলের চিহ্ন হচ্ছে ও, এবং অক্সিজেন মৌলের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ৮। তাহলে আমরা দুটোর আগে বিন্যাস করে নিই, অ্যালুমিনিয়ামের কে কক্ষে দুটি, এল কক্ষে ৮টি এবং এম কক্ষে ৩টি ইলেকট্রন রয়েছে। অপরদিকে অক্সিজেনের কে কক্ষে দুটি এবং এল কক্ষে ৬টি ইলেকট্রন রয়েছে। তাহলে অ্যালুমিনিয়ামের এই সংখ্যাটা এক থেকে তিনের, এক থেকে চারের মধ্যেই আছে, এম কক্ষে ইলেকট্রন সংখ্যা তিন। সুতরাং অ্যালুমিনিয়ামের যোজ্যতা হচ্ছে তিন। অপরদিকে দেখো অক্সিজেনের সংখ্যাটা চারের বেশি আছে, তাহলে অক্সিজেনের যোজ্যতা বের করতে গেলে কিন্তু আমাদের এই সংখ্যাটাকে চার থেকে বাদ দিতে হবে, সরি আট থেকে বাদ দিতে হবে। তাহলে এখানে যোজ্যতা আমার কত, এখানে যোজ্যতা হচ্ছে আট বিয়োগ ৬ সমান সমান ২। তাহলে যে সমস্ত মৌলের শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা চারের বেশি তাদের ক্ষেত্রে যোজ্যতা কি, যোজ্যতা হচ্ছে আট বিয়োগ ইলেকট্রন সংখ্যা। তাহলে দেখো এবার আমরা দুটো মৌলের যোজ্যতা পেয়ে গেলাম, অ্যালুমিনিয়ামের তিন এবং অক্সিজেনের হচ্ছে দুই। তাহলে এবার আমরা কী করব, অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন, অ্যালুমিনিয়ামের তিন অক্সিজেনের দুই। তাহলে অ্যালুমিনিয়ামের নিচে বসবে অক্সিজেনের যোজ্যতা এবং অক্সিজেনের নিচে বসবে অ্যালুমিনিয়ামের যোজ্যতা, এল টু ও থ্রি। এবং এই ইলেকট্রন সংখ্যা থেকেই কিন্তু ধাতু অধাতুও চিনে ফেলা যায়। মোটামুটিভাবে শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা এক দুই অথবা তিন হলে সেগুলি ধাতু, শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা যদি পাঁচ ছয় এবং সাত হয় সেগুলি হচ্ছে অধাতু, শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা আট হলে সেগুলি হচ্ছে নোবেল গ্যাস। একমাত্র এক্সেপশন আছে হিলিয়াম, হিলিয়ামের শেষ কক্ষে দুটি ইলেকট্রন থাকে, হিলিয়ামের একটাই কক্ষ সেখানে দুটি ইলেকট্রন থাকে, হিলিয়াম কিন্তু নোবেল গ্যাস। আশা করি আজকের ভিডিও থেকে তোমরা ধাতু এবং অধাতুর যে প্রাইমারি লেভেলের যোজ্যতা নির্ণয় অর্থাৎ সাধারণ যে মৌলগুলো তা করতে শিখে গেলে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে নিজেদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। এই ভিডিওর মাধ্যমে তোমরা যদি একটু হলেও উপকৃত হয়ে থাকো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবে। যারা আমাদের সঙ্গে এই সময়টা কাটলে তাদের প্রত্যেককে অসংখ্য